সহকাই আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি ব্লান্ড সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা। Friday's Entertainment's presence. তই মোৰ লগত সম্পৰ্ক নেৰাখ নেলাগে, কিন্তু সমাজক দেখুৱাই একেখন ঘৰতে থাকিব লাগিব। এবাৰ মৃত্যুকুণ্ডটোৰ পৰা ওলাই আহিছো, আকৌ গৈ তাত সোমাম। সাহিত্য চৰ্চাৰ কাৰণে আহি গলো দক। সাহিত্য চৰ্চা কৰ ঘৰ, সাহিত্য চৰ্চা কৰ, মই আহো দে ৰীতা। অ' ৰবাচি ৰবা, সাহিত্য চৰ্চাৰ কাৰণে শুভেচ্ছা জ্ঞাপন কৰিলো হওক। ধন্যবাদ। ৱেল ৱেলকামৰ অসমীয়াটো কি হ'ব ৰীতা? এমলতা ঘৰত ছাৰে থাকিবলৈ গৈছে। মিছা কথা যা, সঁচা কথা মই গম পাই আহিছো। হে ভগৱান, হে বুঢ়া বাসুদেউ, দৌৰে লগ হ'ব ভাই, মালতী চাকৰিটো হ'ব লাগে। ৰাতি নতুনকৈ উন্মেষ হৈছিল নে? কি উন্মেষ? প্ৰেমৰ উন্মেষ। মই আৰু ইমান সোনকালে স্লিপ নকওঁ ৰীতা। তুমি স্লিপ কৰা নকৰা কি কথা, ছাৰেওতো স্লিপ কৰিব পাৰে না। চাকৰি বাকৰি নকৰাই ভাল লাগিছিলি, মালতীৰে হওক দে। মচুৰ দালি আন, টেবলেট দুটা যে খালো, কি পাৱ ৰে এইটো বস্তুৰ, ফুইনাকি বুলি কয়। তিনিদিনত গেলি আৰু মন্দিৰত যাব নালাগে, কি লাগে? চিনি পাইছি নে স্যার? বাইদেউ চিনি পাইছি? তাকে দেখা দেখা লাগিছে। হরেন হে ম্যাডাম, হরেন। হরেন অপু হরেনর হরেন হে ম্যাডাম। হেড স্যার অপহরণ, তারে অপু আর হরেন, মই হরেন। হাও পাইছো দে চিনি, তই কোনি? অপু না হরেন। দশ বার মান কলে হরেন বুলি, বহা কোয়াসুন। কেস এটা দিবি আইছিলো হে। কার উপর কেস দিবি? অপুর উপর। হরেনে এতিয়া অপুর উপর কেস দিব? ও যুগলবন্দীকে ভাগলি আই, কিহর কেস দেয়া? হেডমাস্টারের ঘন্যাকর অপহরণে আমাক গোটাই বরবাদ করে দিছি দক বাইদেউ, কিবি এটা করক বাইদেউ। প্রবলেম টু কি? কলি ঘর ভাঙে, নকলি মন ভাঙে। কি ক বুঝে কয়? থানা থুম দিন ধরি আমি হয়ে গেলো দাগি, অপুরও দোকান বইয়া হল, মোরও ব্যাপার বইয়া হল, অপুর বিয়াও ভাঙিল। এতিয়া সি আহি মোৰ ঘৰত সোমাই থাকে, তাকে হাক দেওঁতে অ সি মোক মাৰিব খুজি। এতিয়া কিবাকে কিবা এটা কৰি তাক মোৰ ঘৰত অহা বন্ধ কৰক, নহ'লে মোৰ এতিয়া ঘৰ ভাঙিব। অ হেল্ল', মনে মনে থাকিল দুখোনে নকয়? কি ক'ব খুজিছিলো? জীৱনৰ কথা, দৰ্শনৰ কথা। অ তাকে তাকে। কি তাকে? কিছুমান কথা দকৈ ভাবিলে মোৰটো বেয়া হৈ যায়। আমি সৰু থাকোঁতে সকলোৱে শুনিছিল ডাঙৰ হ'লে কি হ'ম। মই ডাক্তৰ হ'ম বুলি কৈছিলোঁ, পাছত একবাৰ ভাবিলোঁ মানুহৰ ঘৰত কাম কৰা মানুহ হ'ম। কিয়? ঘৰত গুড়া সান্ধা খাবা নেদে, কাম কৰা মানুহগেলাক দেই, কাম কৰা মানুহ হ'লে গুড়া সান্ধা খাবা পাম। অ হেল্ল' ভাই লাগজি, গুড়া সান্ধা কি জানে না? সান্দগুৰি নহয় জানো? হ আপনি কি হম বলে কইছিল? কেতিয়াবা ডাক্তার, কেতিয়াবা ইঞ্জিনিয়ার, কেতিয়াবা আকো গায়ক, মানে কনফিউজ হয়ে আছিল। ডাঙর হলে কি হম কব নো, আৰু এতিয়াহে উত্তর বিচাৰি পালো। ডাঙর হলে কি হমর উত্তর কি হব? আকৌ সৰু হৈ যাম। কি কয়ে, আৰু সৰু হৈ যাব? জীবনে আমো আছে। কি আহে? জীবনটো কিবা বাসৰ কন্ডাক্টৰৰ দৰে হৈছে, যাত্রা সদায়, কিন্তু যাবলগীয়া কলকৈ নাই। যিটো দেখা গল চৰম নিৰাশা আৰু আৰু মই নিৰাশ হৈছো, তাকে তুমি কবলৈ খুজিছাতো? হৈছিতো, কিয় ইমান নিৰাশ হবা লাগে? কি নাই আপোনাৰ কওকচোন? সব আছে কিন্তু একো নাই, প্ৰয়োজন পূৰাবলৈ চাকৰি এটা আছে কিন্তু আনন্দ কৰিবলৈ হাতত টকা নাই, যান্ত্ৰিক জীৱন। অ হেল্ল' চাহ খাব, কৰো ৰ'ব, নহ'লে আপুনি পাগলা হ'ব, মোকো পাগলা কৰিব এতিয়া। Thank you.
ও কি এ ভাই মই স্কুলতে আছিলো এটা পিরিয়ড অফ মই চাহ কাম খাই তামোল এখন খালো এটা কথা সুধো সুধক মিছা কথা নকব কিন্তু এ মোৰ মিছা কথা কোৱা এবাং নাই দেই একেবাৰে কওকচোন এ জগালি মিগুৰুমাই মাল খাইছি নাকি এ কি ক'লে বৰলাই মদ ইমান আচৰি দিব নালগে দক কি এক্টিং কৰে এ বা সি জানাকে পিছে মাল নাখয়ে আমাৰ লগত আগতে বহুদিন খাইছিল কেতিয়াবা আগতে কালিৰ কথা অকে খোৱা নাই দেই একদম খোৱা নাই যাক যাক হ'ব যাক মিছাটো কোৱা নাই নাই কোৱা মিছা আহো দিয়ক সাৰে কালি কাৰ লগত মাল খালাগে কিয়ে বলা এ কলি ঘৰ ভাঙে নকলি মন ভাঙে ভাই মৰুৱাই ভাই সেইকাৰণে যাই থানাত কৈ আহিলো যি হৈ হব আৰু থানাত যাই কি কলি অপুক কি কৰোৱাই মই কি হল আৰু অপু অন্য ঘৰতে মোৰ ঘৰতে ভাই এইগিলাকৰ পৰা চলি আছে মানুহ মাৰি ফেলবি কোনে নৰু মাৰিব পাৰিলে মাৰি ফেললো অপুক মই মাৰি ফেললো এতিয়া থানাত কেছ দিলি কি লাভ হব মনো নাভাঙে ঘৰো নাভাঙে থানাই কিবা এটা কৰব সেইটো কেছ তই মোক দিব লাগিব এ থানা একো কৰিব নোৱাৰে কি এইগিলা কেছত থানা একো কৰিব নোৱাৰে এইগিলা কেছত যি কৰিম ময়ে কৰিব লাগিব তই আৰু কেৰপাই কেৰপা কেৰপাৰ আজিকালি কাম নাই এ অ চেলে দিম বুলি গলি কিটা লব গুলে দিম বুলি ক'ব লাগিব দে আও দে আও দে এইকাৰণে তোমাক কথাবোৰ নকওঁ কি হলে কালি মদ খাই আহি মহাৰাজ মোৰ বিচনাত বেহুচ হ'ল হলতো ৰাইজখনে কেনেকে জানিলে কি ৰাইজে জানে ইয়ে গোটেই ৰাইজখনে জানে ৰীতা ভোলাদা কেৰেপাদা কোনে জনা নাই স্কুলৰ ষ্টাফবোৰো জানিছে মই হলি স্কুলৰ মাষ্টৰক কোৱা নাই দেই সেই কথা কথাই ৰীতাক ক'লো আৰু ভলা কেৰপা অতি মদ খাওঁ বুলি গালি পাৰলো নবীনৰ মায়াকো কগেৰ হেন পাওঁ জোকাইছে লাজ নেপাওঁ নে কি কিবা মই আহি মৰতো আহি থাকি গেল সেইটো কিবা লাজৰ কথা হল মৰতটো আহি থাকি গল সেইটো লাজৰ কথা হোৱা নাই মৰতটো মদ খাই আহি বেহুচ হৈ থাকি গল সেইটোহে লাজৰ কথা হৈছে বেটের ফিসা জাকরাইনি না সকিও এই মানুষ গেল ইমেন অক্ষত পেটত এটা কথা রাখবা নরে হো কি হরেন কি হইলি হে এনা আইলু র তোরে খবর এটা লই যাম বলি আইলু এটা কথাই আফিস কি কথা এ আগে তোর একলা লাই আইছিল র জানু ইতিয়া বা আছিন নাই কি লাইনে এ মন ফাটো দারু কম ভাই পাম নে কি আই নাই নাই সেইগিলাখান লাইন কেথেন বাই বাদ দিছো এথেন এখুদো নাই ক'ত পামাই কিয় লাগে তই ৰিক্সাখান লৈ অলৈ যোৱাৰ পিছত তোৰ তিৰি যদি বেলেগক মন কৰে আমাৰ হেনে নকৰে বাচা তিৰিক বিশ্বাস নকৰিবি কি কথা ক'ব আহিছে দিয়ক আপুনি এ হাফিজক চাহ দিম বুলি ভাবিছিলো এথেন খেদন দিম উঠক 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 এইখিলি এইখিলি আপোনাৰ মন বেয়া কৰিব আহিছে উঠলাক না আপনি ও উঠক 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 যা হরেন যা পাশত আইবি যা আর তোর তাকে মই দিনটোৰ সৰু সৰু ঘটনা কিছুমানে মনটোত বৰ আনন্দ দিও তাকে মই তোৰ মুখখন দেখিয়ে ভাবিছিলো যে তই কিবা স্মৃতি ৰোমন্থন কৰি আছ বাৰু কচোন ক কি ক'ম ক তোৰ মনলৈ অহা মধুৰ স্মৃতিবোৰৰ বিষয়ে ক তেনেকুৱা বিশেষ একো নাই মই যে মিছেছ বৈশ্যৰ ঘৰত টিউচন কৰোঁ বৰ মৰম লগা মিছেছ বৈশ্য মৰম লগা অ বাইদেউ খবৰ ভাল না আছো দে তই আৰু কি আহিলি আই কলি ঘৰ ভাঙে নকলি মন ভাঙে ও হরেনে বলে অপুর উপর কেস দি গেলে গোল তুই কেন কে জানলি গাঁর খবর মো গুদকে ওইগুলা কেসত কিন্তু আপনার নাচব কে হয় একদিন বা দুই দিনের আপনার কাবার মন ভেঙ বাড়ব তুই পারিবি হবলা মই পারিম কেস মা হাতত ললুয়ে ই বেতা থানা আছিহি এটা কথা হে দেখা দা চহুর আগত এখান সংসার ভাঙি যতু আমি সহ্য করব নোর মোক পারমিশন দক মই সব ঠিক করিম কেনকে হুদক শুনক
পেহী কতে? তোর ভাগ্য ভাল বাসা, পেহী ঘরত নাই। পেহী ঘরত থাকলি গালিত উদ্ধার কর দিলা হয়তো। কিয় হুকুরার ঘটনা করতে মাল খাবা যাওয়ার কথা, পেহী পারা নাই বাসা। এই বান্দা ইবছরের কথা কয়, যবছরের কথা বাদ দি। এইবছরের কথাই কর, পেহী এলি কলাক হয়ে ঠৌকাকে ফাইটলামি। আর সিরিয়াসলি এটা কথা কোসুন, এটা কি ভাবছা তুই? ভাবছো দে ভাই কথা গেলা, এনকি আর বেশি দিন থাকবা নোরা, কিবা এটা করিম। মই তোক তোক মই নেরু দেই, সদায় লগত রাখিম, যি গুরু দুও একেলগে করিম। মোক লগত রাখবা নালগে বান্দার, মোর বস্তুটো দিবি না নাই কৌ। কি বস্তু আই? একটিং করি না খিবি দে। একটিং করা নাই র, দুইটিংয়ে করি আছো। বুঝে নকা গিয়া তই কি বস্তুর কথা কই আছা? একোটা সময়ত বিজাল ঢুলি মস্ত খং উঠে জানা না বোলা, মোর বস্তু মোক লাগে, মোর হেরেছি তই পর ফাইনেল। ও তোর নেকি পাইছো তো, কবা লাগে বলি মই কালিয়ে দেও। হাও ও মালটো আনা নাই, যা ঘরতে থাকি আহিল। আহ পটককে লৈ আহো, কালি পোৱা লবি দে। এই মোক ইটা লাগবো। আও পাইছো ৰ পাইছো ৰ, এই ৰুমালৰ মাজতে আছিলে, হয় তোলো, কালিয়ে পাইছো এবাৰটো, কব লাগে কালিয়ে দিলো হৈ মই তোক। হেল্ল' কিন্তু দিনটোৰ সৰু সৰু ঘটনা কিছুমানে মনটোত বৰ আনন্দ দিওঁ। তাকে মই তোৰ মুখখন দেখিয়ে ভাবিছিলো যে তই কিবা স্মৃতি ৰোমন্থন কৰি আছ। বাৰু কচোন ক, কি কম? ক তোৰ মনলৈ অহা মধুৰ স্মৃতিবোৰৰ বিষয়ে ক। তেনেকুৱা বিশেষ একো নাই, মই যে মিছেছ বৈশ্যৰ ঘৰত টিউচন কৰোঁ, বৰ মৰম লগা। মিছেছ বৈশ্য মৰম লগা? নহয় অ', কণমানি ছোৱালী এজনী আছে, ইমান মৰম লগা, ধুনুক থানাক মাত, ইমান সৰু। মানে এই কণমানিজনীকো টিউচনত লগাইছেনে? নহয়, ল'ৰাটোক পঢ়াওঁ, ছোৱালীজনী কণমানি, ধুনুক থানাক মাতেৰে ওচৰত আহি কিবা কিবি কৈ থাকে, ইমান মৰম লাগে। আংকুল আংকুল বুলি মাতি তোক মৰম লগাই চাগে? দেউতা কয় জাননে? দেউতা? দেউতা ক'ব নোৱাৰো, দেউতা কয়। দেউতা? দেউতা বুলি তোক কিয় কয়? সৰু যে নাজানে নহয়, ঘৰলৈ যোন মতা মানুহ আহে সকলোকে দেউতা বুলি কয়, তাইৰ মনত মতা মানুহ মানে দেউতা। অ, মাকে মানে মিছেছ বৈশ্য একো নকয়? কয়, মোক বেয়া নাপাব দেই, তাই দেউতা কয়, মই বোলো একো নাই। মিষ্টাৰ বৈশ্যই কি কয়? বৈশ্য ইয়াত নাথাকে নহয়, কাৰ্বি আংলঙত চাকৰি কৰে, PWD-ত। এ হ'ল, বৈশ্যৰ ঘৰত টিউচনটো তোৰ কিন্তু এৰিবৰ হ'ল। অ' পেহী, পেহী। অ' কবালে গৈছিলা হ'বলা, মননো আৰু কি কাম, আৰ ঘৰে তাৰ ঘৰে ঘূৰাই কাম। তোৰ কথা তোত কৈছো, সেইখানে বাইজনা মোৰ। মোৰ তালে দেখোন এবাৰো যোৱা নাই। যাওঁ নাই দে। কিয় যোৱা নাই? ভয়তে যোৱা নাই। কি হব হয়? তোৰ কথা তোত কৈ যত লৈ গ মানুহ, কম ভাই কিবা কম, যত লাগব, ভয়তে যাওঁ নাই দে। কি যুত লাগে আৰু, ৰাতি হেডমাষ্টৰে মদ খাই আহি থাকি যাওঁ কথাটো কৈ যত লুগে নথৈছো, আৰু যাম, কম ভাই কিবা কম, যত লাগব, তাকে কলো। কি হাহা, সঁচা কথা কৈছো, সেই ভয়তে কাৰো কথা কতো কবাৰো নাই, যাবাৰো নাই। অ পেহী, পাৱে পৰি হৈ কিবা যদি কৈছো বেয়া পাব নালাগে, কিবা যদি কৈছো নিজ বুলিহে কৈছো জানানে। বোলাচোন, নাযাওঁ যা মই। বোলাচোন পেহী, মোৰ পেটটো উখহি আছে, আদা অকণ যাই দিবাহি, আহা আহা। নাযাওঁ মই, ইয়াতে আদা জাৰি দিম। এ আহা হে পেহী, উঠা। কোনেনো টানি ধানি লৈ গৈ আছো? মৰ্ণিং ৱাক কৰিব লাগিব, ৰাতিপুৱা 7 বজালৈ গাহৰি খোৱা দি শুবি, তাৰপিছত নাকে কাণে কেইটামান গুজি কামলৈ গুচি যাবি, আকৌ আহিবি আকৌ শুবি, এনেকৈ বেমাৰী হবি। এই ৰাতিপুৱা উঠিবলৈ মনে নাযায় দেখোন। নগ'লে নহ'ব নহয়, শৰীৰ চৰ্চা বুলি বস্তু এটা আছে। তোমাৰ সাহিত্য চৰ্চা, আমাৰ শৰীৰ চৰ্চা, পেহীৰ পৰচৰ্চা, মিছেছ বৈশ্যহঁতৰ সৌন্দৰ্য চৰ্চা,
ভোলা কেপাহতৰ ঠগবাজি কৰা চৰ্চা, কাম কৰা মানুহৰ কৰ্ম চৰ্চা, মুঠতে চৰ্চাৰ ওপৰত মানুহৰ জীৱনবোৰ চলি আছে। মই হলি ইতা সাহিত্য চৰ্চা কৰিব আহা নাই। কিয়? কালি আকৌ লেখা নহল, আপোনাৰ কথা গেলা ভাবাওঁতে গেল। ই কিবা ভাবিবলগীয়া কথা কৈছিল হবলা। কণ্ডাক্টৰৰ দৰে জীৱন। ঠিক কৈছা, ইয়াৰ সেইটোৱে কণ্ডাক্টৰৰ জীৱন। কি কণ্ডাক্টৰৰ জীৱন? যাত্ৰা সদায়, কিন্তু যাবলগীয়া কতো নাই। যোৱাকালি তাকে ভাবি ভাবি মই ৰাতিপুৱাই ফেলছো জানেনে? কম কথা কৈছে আপুনি। এইবোৰ মোৰ অনুভৱ, বুজিছেনে? আপোনাৰ হলে অনুভৱৰ শক্তিটো তামাম তীক্ষ্ণতম। আপুনি লিখিলে সাহিত্যিক হলেহেঁতেন। সদায় কওঁ বোলো কিবা কিবি লিখ, নিলিখে, বুজিছেনে? অ হেল্ল, আপুনি বন্ধু হিচাপে লগতে থাকে, লিখবা লাগে আপুনি। মোক যদি সৰু বুলি ৰিজেক্ট নকৰিলা হয় তেতিয়াহ'লে তেখেতক লিখত দায়িত্বটো ময়ে ল'লোঁ হয়। ৰাম, কি যে কোৱা তুমি! সঁচা কথা কৈছোঁ, আজিৰ পৰা মই সংকল্প ল'লোঁ হওক, মই নিজে সাহিত্য চৰ্চা নকৰোঁ। কিবা বেলেগ চৰ্চা কৰিবা হ'বলা? মিষ্টাৰ মিহিৰাম চুতীয়াক সাহিত্য চৰ্চা কৰোৱাই মোৰ জীৱনৰ প্ৰধানতম কৰ্মৰাজি হ'ব হওক। বৰলা বৰ আৱেগিক ছোৱালী অ'। কেছটো মোৰ আৰু জয়াৰ নিচিনা হ'বগৈ যেন পাইছোঁ। হ'বলৈ বাকী নাই, হৈছেই। আজীৱন বন্ধু, বিয়া কিন্তু কেতিয়াও নহয়। বল নালাগে, ৰুমতে খুচাওঁগৈ বৰলা। মোক মস্ত বুয়া পাইছি অ পুই। অ থানাত কেছ দে, বৰ খং। হক দে খং, তোক বয়া পাতোৱে তোৰ মংগল। কি মংগল আই, সি তোক বয়া পাব লাগে, তোৰ ঘৰত তাহাজতো বন্ধ কৰিব লাগে, তেতিয়াহে ফাটি যাব। দেখাবি কেছটো কি হলে? মোক মস্ত বুয়া পাইছি অ পুই। অ থানাত কেছ দে, বৰ খং। হক দে খং, তোক বয়া পাতোৱে তোৰ মংগল। কি মংগল আই, সি তোক বয়া পাব লাগে, তোৰ ঘৰত তাহাজতো বন্ধ কৰিব লাগে, তেতিয়াহে ফাটি যাব। তিৰি কিবা কৈছি নাকি তোক? ৰাতিৰপৰাই ভাত খোৱা নাই আই। অপুৰ ওপৰত কেছ দিয়া ৰৈ হয়, এই কেছ দি ফেলে মই তেক বদনামী কৰিলো বোলে। তে মাকতে গুচিয়ে যাব না কিয়ে? নাযোই নাযো। যাব, পঢ়িলে মাকতে যাব, তারপর অপুর তাকে যাব। না মাকো ঠিক নাজই, শহুর হাউ মারা গেছি না, ও দাইদে ঘাটে একদিন চাম, সদায় নেশা বলে থই গেছি, আগতে বহুবার গেছি। তে শহুর একপি ডাইরেক্ট অপুর লগত গুছি যাব পারে। দেশুন দে থানা কি করে চাও, থানায় যদি আগো করবা নরে, মই আছো দে। তই কি করবি? অপু এনাই ডোজ দিম, প্রেম পাতি ধরবা লাগবো তার। দে দে সারা দি। শিলি আৰু মালতীৰ মাজত কাৰ হ'ব? অ মা খোৱাৰ কথা সুধিছা হ'বলা? নহয়ে চাকৰি। অ চাকৰি প্ৰেমল তাহে জানিব। মই কেনেকৈ জানিম? স্কুলখন প্ৰাদেশিকৰণ হোৱাৰ পিছত আই এছ আৰ আণ্ডাৰত আছে। আই এছ আৰ লগত তোমাৰ ভাল, গতিকে তুমিয়েই জানা। অ প্ৰেমলতা, মাগুৰ মাছ খাইছা, কিবা খাইছা, চাকৰি কিন্তু শিলিক দিবি, বাল্টি নামাৰবি। Anmol Meri Ultra Light Tea Time Bite, Amul The Taste of India, Indica Itchy Hair Color, Good Night Advanced Active Plus, B Blunt Salon Secret Hair Color, You Are Shining, Aru Nerolac Suraksha.